হ্যালো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করছি না, তো আজকে আমি দুপুর বিকেল থেকে ভিডিওটি শুরু করছি, কারণ এখন ঘড়িতে 5টা বেজে গেছে। তো এখন দেখতে পাচ্ছ সোনুকে আমি রেডি করাচ্ছি, তো ওকে জামা পরিয়ে নিচ্ছি, তো আর আমাকেও দেখতে পাচ্ছ রেডি হয়ে আছি। দেখি শোনো, তার মানে নিশ্চয়ই আমরা কোথাও যাব। তো হ্যাঁ, আমরা একটা জায়গায় যাব। আমাদের আজকে একটা জায়গায় মানে নিমন্ত্রণ আজ ছিল, নিমন্ত্রণ আছে আর কি। তো নিমন্ত্রণটা ছিল দুপুরে, কিন্তু আমাদের যেতে একটু বিকেলে হয়ে গেল, কারণ যেহেতু 5টা বাজে, তো এই সময় তো আর দুপুরবেলা যাবে না, তো এই সময়টা হচ্ছে বিকেল। তো বিকেলবেলায় আমরা বেরোবো, দুপুরবেলা ওরা একটু ঘুমিয়েছিল, তো যার জন্য আর ওদেরকে ঘুম থেকে তুলে আর নিয়ে যায়নি, তো এখন এখনই যাব মানে বিকেলে। এই যে শোনা না, তো আর যাবো কে কে? সোনু, আমি, সৃজন আর ওর ঠাম্মি আর ওর জেঠু, তো আমরা এই কয়েকজনই যাব। তো চলো এখন রেডি রেডি হয়ে বেরোই। তো তোমরা আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, এই যে আমি আর সোনু এখানটায়, আর সোনু ঠাম্মি আর ওর দাদা ওরা পেছনে আছে আসছে। তো যেখানটায় যাচ্ছে একটা জায়গায় যাবো, নিমন্ত্রণ আছে, তো সেখানে গেলে তো কিছু একটা নিতে হবে, তো সেটা এখন অবধি নেওয়া হয়নি। তো ওদেরকে রেখে তো আমার বেরোনো সম্ভব হয় নাই, তো সেই জন্য এখন ভাবছি গিয়ে ওটা কিনে নিব। তো এখানে চলে এসেছি একটা শাড়ির দোকানে, তো আমার একটা শাড়ি নেওয়ার আছে, তো সেই জন্যই এখানে এসেছি আর কি, শাড়ি দেখছি। তো এখান থেকে একটা শাড়ি নিয়ে নিব এখন। তো এই যে এখানে ফাইনালি সেই শাড়িটাই নিলাম, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন যাব, তো বাড়ি থেকে খুব বেশি একটা দূরও বলবো না, আবার মোটামুটি আছে, মোটামুটি টোটোতে যেতে হবে আমাদের। তো এখন রাস্তায় উঠে আর কি টোটোতে উঠে যাব। তো যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে, আমার এক দিদির বাড়িতে, তো সেই দিদির বাড়িতে আর কি যাবো। তো টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি আর এই যে সৃজন এখানে স্কুল বাস দেখতে পেয়েছে ওই যে দূরে, তো সেই দেখে বলছে স্কুল বাস। তো যাই হোক, তো যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি, তো আমার মাস্ত তো দিদি, তো আমাদের মানে বাড়ি থেকে খুব বেশি একটা দূরে ওই দিদিরও মানে খুব বেশি একটা দূরে দিদিরও বিয়ে হয়নি, তো কাছাকাছি মানে বলতে পারো, তো সবসময় তো আর যাওয়া হয় না। তো আজকে যাচ্ছি হচ্ছে দিদির আর কি শ্বশুর মশাই মারা গেছে, তো সেই জন্যই তো খবরটা আমরা আগে জানতে পাইনি, যদি জানতাম তো তাহলে তো মানে আগে পৌঁছানো মানে ওখানে আগে যাওয়া হতো আর কি। তো যাই হোক না কেন, ওখানে তো যেতে পারিনি, তো যখন ওখান থেকে আসলো আর কি মানে শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রণ করতে, তো তখনই জানতে পারলাম যে এই ব্যাপার। তো শ্রাদ্ধানুষ্ঠানের কাজ যেটা সেটা তো হয়ে গেছে, তো আজকে হলো মৎসমুখী, তো সেই জন্যই আর কি ওখানে নিমন্ত্রণ হয়েছিল আর কি আমাদের, তো সেটাই এখন যাচ্ছি। তো চলো আর এই যে এখানে সৃজন ঠাম্মির সঙ্গে বসে আর জেঠু ওইদিকে আসছে, তো আমরা এখন যাচ্ছি, তো চাই চলো আর ওখানে গিয়ে কতটুকু ভিডিও করব, মানে ভিডিও আর কি ওখানে গিয়ে করব না, ঠিক আছে? তো কেন করব না তোমাদের পরে বলছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়ির দিকে, তো চলো এখন বাড়ি যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে আমাদের সোনুর চোখে একটু ঘুম নেই, এই যে সৃজন ওখানে, চলো আর বাজারে আসতে প্রচণ্ড ভিড়। তো এখানে আসছি রাখি কিনতে, ওই যে দাদার দোকান থেকে, তো এখানে রাখি নিয়ে নিলাম, তো এই যে দেখো কত সুন্দর সুন্দর রাখি। তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি রাখি নিলাম, আর কাল যেহেতু রাখি পূর্ণিমা, তো আজকে একটু বাজারে ভিড়টা অনেকটাই বেশি, তো আমার রাখি নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। আর সৃজনকে ওর ঠাম্মির সঙ্গে পাঠিয়ে দিয়েছি, তো চলো। তো এখন চলে এসেছি বাড়িতে, আর এই যে সোনুকে বিছানায় দিয়ে দিয়েছি, এই যে সৃজন, আর তোমাদেরকে তো একটা জিনিস দেখাইনি, চলো তোমাদের আগে দেখিয়ে দিই। দেখো এখানে
সৃজন একই ড্রেস, সৃজনের মতন সেম ড্রেস ভাইয়ের, দেখে মনে হচ্ছে না ওরা যেন যমজ ভাই, যমজ ভাই মানে সোনু একটু ছোট না হলে যেন মনেই হতো যেন ওরা যমজ ভাই। আর সৃজন আসার পথে একটা মানে চিপসের প্যাকেট নিয়েছে, তো সেটা খাচ্ছে। ও সোনু 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 বাইরে বেরোলে একদম গুড বয় না? হ্যাঁ, তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেই, ওদেরকেও একটু খাইয়ে দাইয়ে নিব। তো তারপরে আর কালকে তো তোমাদের বলেছিলাম যে সৃজনের বাবার আজকে বার্থডে, তো জানি না দেখি এখন মানে এই মুহূর্তে কতটুকু করতে পারি, যেহেতু ওর শরীর ভালো না, জ্বরও এসছে। তো জ্বরটা মানে কমেছে এখন, জ্বরটা নেই কিন্তু শরীরটা খুব উইক হয়ে আছে, তো যার জন্য ওর মানে কন্টিনিউ কদিন ধরে মানে স্কুলে যেতে পারছে না, ছুটিতেই চলছে। ওর শরীরটা না ঠিক হলে আর গিয়ে মানে যাবে, তো যাই হোক না কেন, তো দেখি এখন সন্ধ্যাবেলা একটু কি বানানো যায় ওর জন্য। তো কেক ঠেক তো নিয়ে আসা হয়নি, কারণ কেক খায় না, তো চলো দেখি এখন কি বানাই। তো এখন আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের জন্মদিনের কি অ্যারেঞ্জমেন্ট। মা বলো কি অ্যারেঞ্জমেন্ট, একদম কিচ্ছু না সেরকম। তো এই যে পায়েস, তো আজকে এটাই হচ্ছে জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট। তো এই যেখানে বার্থডে বয় বসে আছে, আর এই যে তার সঙ্গভঙ্গ। মা তার ছেলেকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে জন্মদিনে। তো আমাদের জন্মদিনগুলো সাধারণত এরকম ভাবেই করা হয়। খাবা না ও বাবা? আজকে বাবার কি বার্থডে? বার্থডে তে বাবাকে কি দিবা না কিছু? ও বাবা, শুনু খাচ্ছে নাকি? হ্যাঁ ও শুনু, তুমি কি খাচ্ছ? বলি বলি, দিও না দিও না, বেশি দিও না, খাইছে। তো আমাদের জন্মদিনগুলো সাধারণত এরকম ভাবে পায়েস দিয়েই করা হয়, আর শুধু সৃজন আর সোনুর ক্ষেত্রে ওদের জন্য একটু আধটু এখন মানে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যা হয় আর কি। কি করবা তুমি? না না না, আরেকবার দাও, আরেকবার দাও। ও বাবার জন্মদিনে কি কেক কোথায়? কেক তো আনা হয়নি। কেক আনা হয়নি, তাহলে কেকটা কে আনতে হবে? হ্যাঁ এখন রাত্রিবেলা যাবো কেক আনতে, তাই না? কি গিফট দিল দেখাও। ও কি সুন্দর গিফট দিয়েছে বাবাকে, ভিক্স চকলেট। হ্যাঁ তো এই তো ছিল আজকে আমাদের বার্থডে সেলিব্রেশন, তো তোমাদের তো দেখিয়ে দিলাম, তো বিশেষ কিছুই না, যতটুকু সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তখন তো তোমাদেরকে বললাম যে দিদির বাড়িতে গিয়ে ওখানে আর ভিডিও করব না, তো কেন করিনি কারণটা বলছি যে আমি মানে দিদির বাড়িতে গেছি ঠিক আছে, যদি এখানে কোনো মানে এটা একটা শ্রাদ্ধানুষ্ঠান, তো যাই হোক সবারই তো মন মানসিকতা তো সমান থাকে না না, আর এই সময় গিয়ে আমি ওখানে গিয়ে ভিডিও করব তাও আবার না জানিয়ে, সবাই তো সব জিনিস তো বুঝতে পারে না, তো যাই হোক না কেন, তো সেই জন্য কিন্তু আমি ওখানে গিয়ে ভিডিওটা করিনি। তো যদি করতাম তাহলে কী হতো, কখনো না কখনো যদি দেখতো দিদি তখন কী ভাবতো যে আজকে বোন আমার বাড়িতে এসে মানে আমার শ্বশুরের কাজে, তো সে এসে ওর ব্লগিং নিয়েই ব্যস্ত, মানে মানে যাই হোক না কিন্তু এরকমটা ভাবতেই পারতো। তো নিজস্ব লোকের মধ্যে কী দরকার আছে বেকার এরকমভাবে মানে একটা খারাপ ভাবনা ভাবার, তো যাই হোক সেই জন্য কিন্তু আমি একদমই করি। তাই বলো আর কি যে আমার ওখানে গিয়ে ভিডিও করাটা মানে না করে কি ঠিক করলাম না কি ভুল করলাম, তো যাই হোক না কেন এই তো ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।